আমি রূপম, ওয়েলকাম টু রূপম্স অ্যাকশন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ট্রেলারকে নিয়ে, যেই ট্রেলারটা আমি কালকে দেখি। এবং ট্রেলারটা সত্যি কথা বলতে তিন দিন আগে রিলিজ করা হয়েছে, কিন্তু আমি কালকে থেকে লক্ষ্য করছি এই সিনেমাটা সম্বন্ধে। সিনেমাটার নাম হচ্ছে ক্লাউন, এবং ক্লাউনের ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে। এবং এই ছবিটা নতুন হয়তো কোনো একটা প্রোডাকশন হাউস থেকে আসছে, মুখার্জি ফিল্মস, আমি যতদূর দেখলাম। ঠিক আছে, কেমন লাগলো ক্লাউন ছবির ট্রেলার? তা প্রথমেই বলি, এই ছবিটা ডিরেক্ট করছে রিক চ্যাটার্জি, এবং এইখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি ওম সাহানি এবং দেবলীনাকে। ঠিক আছে, তা ওমকে এতদিন পর একটা পারফেক্ট ক্যারেক্টারে না দেখা যাচ্ছে, সত্যি কথা বলতে। মানে এই ছেলেটাকে নিয়ে, মানে এই অ্যাক্টারকে নিয়ে কিছুদিন আগে ট্রোল করা হচ্ছিল hangama.com নিয়ে, যে এ নাকি ভালো করে ইয়ে করতে পারে না, এ নাকি শুধু ফ্যামিলি ড্রামা হাসাহাসি এই সমস্ত সিনেমাই করে। তখন তার রিপ্লাইতে সেও একটা কমেন্ট করে যে আর কি নতুন আছে। ঠিক আছে, তো ভালো স্ক্রিপ্ট যদি অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কাছে আসে না, তারা করবে না এমনটা না, কিন্তু ভালো স্ক্রিপ্ট তাদের কাছে আসছে না, যার জন্য তাদের hangama.com মতো ছবিতে তাদের পড়ে থাকতে হচ্ছে। এটা তো স্বাভাবিক না, তাদেরও একটা ফ্যামিলি রয়েছে, তারাও তো সিনেমা করবে, তাদেরটাই একটা রুজি রোজগারের জায়গা। তারা সেই সমস্ত সিনেমাগুলো যদি তারা না করে, তাহলে কী করে জিনিসগুলো হবে? তা এইখানে ক্লাউনের ট্রেলারটা আমার যেটা দেখে মনে হলো, অসাধারণ একটা ট্রেলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাইকোলজিক্যাল থ্রিলারের জনারটার মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওম সাহানি যে ক্যারেক্টারটা, সে একটা জায়গায় দেখলাম তার মায়ের ক্যারেক্টার বলছে তুই অনাথ নয়, এইখান থেকে বুঝতে পারছি যে একটা কিছু গল্প রয়েছে তার। ঠিক আছে, এবং লাস্টে বিশেষ করে একটা সিন রয়েছে যখন বলছে যে আমি হচ্ছে জোকার, অসাধারণ। আমার সত্যি কথা বলতে জায়গাটা খুব ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে সিসিটিভির একটা ফুটেজ দেখানো হয়, সিসিটিভির ফুটেজের সামনে সে মানে কি বলবো নাচ করছে। ট্রেলারটার মধ্যে সব থেকে বড়ো মানে ভালো লাগার জায়গা হচ্ছে ওই সিনটা, মানে সিসিটিভি ক্যামেরার সামনে সে নাচ করছে। এবং এইখানে পুলিশ অফিসারের ক্যারেক্টারে যাকে দেখানো হয়েছে, দারুণ লাগে, তাকেও কিন্তু দারুণ লাগছে আমার সত্যি কথা বলতে, খুব ভালো লাগলো ট্রেলারটা। এবার দেখা যাক সিনেমাটা কেমন কি হয়। সিনেমাটা আসতে চলেছে খুব শীঘ্রই সিনেমা হলে। ঠিক আছে, চেষ্টা করছে এই সিনেমাটা দেখার, খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। এবং এইটা কোথাও গিয়ে না যদি ভালো একটা মানে কি বলবো অডিয়েন্সকে টানতে পারে, এটা ওম সাহানির বিগেস্ট মানে একটা বিগেস্ট কামব্যাক হতে পারে এই সিনেমাটার মধ্যে দিয়ে, মানে তার কাছে এইটাই একটা সুযোগ। ঠিক আছে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে সিনেমাটার মধ্যে কোনো প্রমোশন নেই। ঠিক আছে, তিন দিন আগে ট্রেলার দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখেছি কালকে, এই জিনিসটা দেখলাম, লক্ষ্য করলাম। তো যাই হোক, দেখা যাক সিনেমাটা কেমন হয়, ওয়েট করে আছি যে ক্লাউনের জন্য। আশা করছি ভালোই হবে এই সিনেমাটা, সিনেমাটার প্রতি আশা রয়েছে। ঠিক আছে, সত্যি কথা বলতে অনেক এক্সপেকটেশন রয়েছে, বা দেখা যাক পুরোটাই আমরা বুঝতে পারবো সিনেমাটা সিনেমা হলে আসার পর। ঠিক আছে, আজকে যেটা নেক্সট আপডেট সেটা হচ্ছে হিট দ্য থার্ড কেসের কিন্তু ভাবনা শুরু হয়েছে, এবং ডিরেক্টোরিয়াল টিমের পক্ষ থেকে এটা জানা গেছে যে এটার নাকি 7টা পর্যায়ে আসবে, মানে 7টা এরকম হিট দ্য 7 কেস পর্যন্ত যাবে। এবং তার জন্য নাকি ভাবনা যেটা হয়েছে, ফার্স্ট যেই চয়েসটা সেটা হচ্ছে নানি, সেকেন্ড যেই চয়েসটা হচ্ছে আদিবিশেষ, এবং থার্ড যেই চয়েসটা সেটা হচ্ছে বিজয় সেতুপতি। এরা তিনজন নাকি মানে পরপর যেই সিনেমাগুলো আসবে হিটের, যেই মানে পরের কেসগুলো, সেখানে নাকি এই তিনজনের ভাবনাই কিন্তু ফার্স্ট মাথায় এসে ডিরেক্টোরিয়াল টিমে। ঠিক আছে, মানে এদেরকে দিয়েই ভাবছে। দেখা যাক, হিট দ্য সেকেন্ড কেস এখনও রিলিজ হয়নি, কিন্তু থার্ড কেসের জন্য এখন থেকেই মানে শুরু করা হয়েছে কাজকর্ম, এটুখানি জানা যাচ্ছে। এটা ছিল আজকে সেকেন্ড আপডেট। থার্ড যেই আপডেট সেটা হচ্ছে কালকেই ভোলার টিজার বেরিয়েছে। টিজারের পর থেকে একটা জিনিস শোনা যাচ্ছে, নাকি ইউনিভার্স তৈরি হবে, এবং ভোলার যে সেকেন্ড পার্টের জন্য নাকি অ্যাপ্রোচ করা হচ্ছে সলমান খানকে। তা এই খবরটা একদমই টোটালি ভুল। হ্যাঁ, ইউনিভার্স তৈরি হচ্ছে, এটা ঠিক আছে, অজয় দেবগান এটা রিমেক করছে, যখন অবশ্যই এটা অন্য কিছু মাথায় ভেবেই করছে, যার জন্য এটাকে 3D রিলিজ করছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই টিজারটা থেকে বুঝতেই পেরেছি যে ক্যাথিতে যেমন কার্থির জেলের থাকার যেই সিনগুলো সেগুলো আমরা দেখাইনি, এইখানে কিন্তু সেই পোর্শনগুলো দেখানো হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেই জিনিসটা, এর যখন সিকুয়েল মানে ভোলার তো অবশ্যই মানে ইউনিভার্স তৈরি করা হবে, এই নিউজটা একদমই পারফেক্ট নিউজ। ঠিক আছে, সেইখানে অ্যাপ্রোচ করা হচ্ছে সলমান খানকে, এই কথাটা কিন্তু ভুল, মানে এখনও অ্যাপ্রোচ তাকে হয়নি। আমি যতদূর দেখলাম, স্ক্রিনশটও দেখিয়ে দিচ্ছি, সুমিত কাদাল কিন্তু কালকে এই পোস্টটা করেছে, এই মানে মিডিয়া নাকি এই জিনিসটা রটাচ্ছে, নাকি সলমান খানকে অ্যাপ্রোচ করা হয়েছে, এই খবরটা একদমই ভুল। হ্যাঁ, ইউনিভার্স করা হচ্ছে, একটা বিরাট রকমের মানে বড় সড়ো রকম করে ইউনিভার্সটা করা হচ্ছে, এটা ঠিক। যাই হোক, দেখা যাক ভোলার ইউনিভার্সের জন্য আমিও ওয়েট করে আছি, কারণ লোকেশ কানাকড়া যখন কায়েথি বানিয়েছিল তখন কিন্তু একবারও ভেবে বানায়নি সে পরের পার্টটা বিক্রম আনবে, সেটাকে ম্যাচ খাওয়ানোর জন্যই সেই ইউনিভার্সটা মানে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে যখন বিক্রমটা বানায় সে। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে সেরকম নয়, ভোলার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই মানে ভাবনা চিন্তা রয়েছে এটা যেন ইউনিভার্স তৈরি করা হয়। তো দেখা যাক কেমন কী হয়। এটাই ছিল আজকে তিনটে আপডেট। আজকে বাড়ি চলে যাবো, বলেছিলাম আগের ভিডিওগুলোতে, তিন দিন ধরে আমি মৌসুনী আইল্যান্ডে আছি এবং সমুদ্রের ধারে বসে এই ভিডিও বানাচ্ছি। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।